বরাকত যদিও দুর্গোৎসব হয়েছে প্রধান উৎসব, কিন্তু এইবেলি কিন্তু দেখা গৈছে যে কালী পূজার প্রাধান্য। কালী পূজাত দুর্গাপূজাতকৈও জাকজমকপূর্ণ প্যান্ডেলর নির্মাণ কার্য চলি আছে। আর এইবেলি যদি কোয়া যায় করিমগঞ্জত বহু কেইটা বিগ বাজেটর কালী পূজা অনুষ্ঠিত হব। আর যে প্রায় 5-6টা পূজা আছে করিমগঞ্জ শহরত, যাক 20 লাখের উপর বাজেট। আর এয়া হয়েছে আটাইতকৈ ডাঙর করিমগঞ্জ খেলপথারত অনুষ্ঠিত হব এইখন রক্তিমাব ক্লাবর পূজা। আর এইখন পূজা মূলত করিমগঞ্জ কলেজের মাঠত হওয়া এইখন রক্তিমাব পূজা পরিচালনা করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকর দেবপ্রকাশ্তয়। আর ইয়াতে বনুয়া হয়েছে রাম মন্দিরের হাদৃশ্য এখন বৃহৎ প্যান্ডেল। এই প্যান্ডেলখনের কাম আসলে দুর্গাপূজার পূর্বরপরাই আরম্ভ হয়েছিল, মহালয়ার দিনা ইয়ার এই কাজের আরম্ভণি হয়েছিল, আজিলৈকে চলি আছে। গতিকে এইখন দুর্গাপূজা এখন বিশাল যে কালী পূজা আসলে বিশাল বাজেটের কালী পূজা। ইয়াতে প্রতি বছরেই বহু ডাঙর ডাঙর প্যান্ডেল বনায় আর একটা থিম থাকে। ইয়াতে আসলে যে রাম মন্দিরের থিমত রাম মন্দির বনুয়া হয়ে আছে, এয়া অতি ডাঙর বৃহৎ প্যান্ডেল বনুয়া হয়ে আছে, বাজেট বহুখিনি বাজেট আছে। অলপ আমি কমলাক্ষ দেবপ্রকাশ সহিত কথা পাতি জানিলাম যে আসলে প্রথমেই জানিম কিমান বাজেটের পূজা এখন। চক, যুগপুরুষ রাম আমার আদর্শের প্রতীক, আমার চেতনা, আমার সভ্যতার প্রতীক। আর বিশেষকে অযোধ্যাত রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পিছতে মানুষের একটা আবেগ, মানুষের একটা ভক্তি শ্রদ্ধা সদায় রাম মন্দিরের প্রতি আছে। আর বহুতে রাম মন্দিরত যাব পারা নাই, আমি বিচারিছো যে যাতে করিমগঞ্জত রাম মন্দিরের অনুকরণ করে কেনে যাতে রাম মন্দির আমি বনাব পারি, তার কারণে ইতিমধ্যে কাম চলি আছে। আর প্রায় 60-65% এক মাস ধরে কাম চলি আছে, প্রায় 60-65% কাম হয়ে গেল। আর এতিয়া কাম চলি আছে, আর মনে লাগছে উইদিন 30 তারিখে আমি ওপেনিং করিম বারো। আর আপনি যেটু কলে 30 তারিখ 6টা বাজাত আমি ওপেনিং করিম। এই যেটু আপনি বাজেটের কথাটা যেটু কলে, স্পেসিফিকলি কোনো বাজেট নাই, বাজেট নাই এইটার কারণে মই বাজেট নাই বলে কইছো। আর আমি বহুত মানুষ কইছো, আর বহুত শ্রদ্ধালু ব্যক্তিত কইছো যে আপনাদের সহায় করো, আর বহুতে সহায় করেছে, মই ব্যক্তিগত টাকা দিছো। এই কারণে কোনো বাজেটের কোনো স্পেসিফিকলি কোনো একটা এমাউন্ট অহা নাই যদিও, কিন্তু বহুতখিনি টাকা খরচ হব। আর মই ভাবো করিমগঞ্জ রাইজের সহযোগিতা, মানুষের সাপোর্ট থাকার কারণে আজি এনে একটা পরিবেশ করবলে আমি সক্ষম হয়েছো। তথাপি কিমান আনুমানিক কিমান টাকা খরচ হব বলে চক, 30-35 লাখ নিচিনা গুছি যাব। আর টোটাল একদম এভরিথিং লই, কালচারেল প্রোগ্রাম, খোয়া দোয়া গোটে গোটে লই 30-35-এর ভিতর যাব। এই কারণে মোটামুটি বিগ বাজেটের পূজা আছে ঠিকই, কিন্তু মানুষের সমর্থন, মানুষের সহযোগিতা, মানুষের আন্তরিকতা, আর ভক্তবিলাকে যে রাম মন্দির বনার কারণে যেটুর যে বিশেষকে অরিহণা বা যেটু সহযোগিতা আগবড়ালে আমি ধন্যবাদ জানাইছো। আর বিচারিছো যে 30 তারিখ ওপেনিং হব, 30 তারিখের 2 তারিখ লই থাকিব, 3 তারিখ লই থাকিব, প্রত্যেকে যাতে রাম মন্দিরটু অনুকরণ করে কেন যেটু রাম মন্দির আমি বনাইছো প্রত্যেকে যাতে সাবলে যায় এইটু আমি অনুরোধ জানাইছো। নিশ্চয়কৈ বিশাল ডাঙর পূজা, আর আমি অল্প দেখাবলৈ চেষ্টা করিম যে এই যে মন্দির ওখ যথেষ্ট ওখ বনোয়া হয়েছে, যদি তলর ফালে দেখা যায় যে আমি যত আছো ইয়ারপরা প্রায় 10 ফুট তলত মাটি আছে, আর মাটির প্রায় 10-12 ফুট উপরত এই মন্দিরখন বনোয়া হয়ে আছে। আর যদি দেখা যায় যে কারুকার্য যেখানে করার চেষ্টা চলা হয়েছে বহু নিখুঁতভাবে বনোয়ার চেষ্টা চলা হয়ে আছে, আর কাম এটা অগ্রগতি লাভ করেছে। গতিকে করিমগঞ্জের যদি যে কালী পূজার যে এইবার যে অতি জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হব এয়া কোয়ার অপেক্ষা না রাখে, কিয়নো কেবল এইখন ক্লাব নহয় আরো কেইটামান আরো 5-6টামান ক্লাব আছে যার বাজেট 20 লক্ষর অধিক, যেদরে হুবনিক বা নবজাগরণ ক্লাব, এনেদরে প্রায় 5-6টা ক্লাবর দেখা গৈছে যে 20 লক্ষর অধিক বাজেট। গতিকে করিমগঞ্জত কিন্তু দুর্গাপূজাতকৈ অতি জাকজমক হবলৈ গৈ আছে কালী পূজা, আর অতি আকর্ষণীয় হব গৈ আছে কালী পূজা। কালী পূজার সময়ত কিন্তু কেবল করিমগঞ্জ নহয় বরাক উপত্যকার বিভিন্ন ঠাইরপরা ভকতাই যাহি ভিড় করার সম্ভাবনা আছে, আর এক জাকজমকপূর্ণ পরিবেশের সৃষ্টি হব যেন দীপাবলী আর কালী পূজাত করিমগঞ্জত। আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।